সেই জায়গায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পরীক্ষাটা মান উন্নত করতে হবে। শিক্ষার যে জায়গা সেটাকে সবার আগে আমাদেরকে ভাবতে হবে। আর দীর্ঘ 10 বছর ধরে একটি নিয়োগ প্রক্রিয়া অধরা রয়েছে। যোগ্য প্রার্থীরা একটা বুকে একটা আশা নিয়ে রয়েছে। প্রত্যেক যোগ্য মেধা যোগ্য প্রার্থীদের একটা স্বপ্ন রয়েছে শিক্ষকতা। হবু শিক্ষক শিক্ষিকা রাজপথে রয়েছে, স্কুলগুলো শিক্ষকও ঢুকছে। সেই জায়গা থেকে দীর্ঘ 10 বছরের যে একটা ঐতিহাসিক প্রক্রিয়া, এটি প্রয়োজন। অবশ্যই যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে, যোগ্য প্রার্থীদের কথাটাই আমাদেরকে বারবার করে সার্বিকভাবে ভাবতে হবে। পশ্চিমবঙ্গ আপামর চাকরি প্রার্থী মঞ্চ সে বিষয়ে সার্বিকভাবে সেই ন্যায্য অধিকার লড়াই রয়েছে, আছে এবং থাকবে। কেন আমাদের চাকরি তো চাকরি, সর্বোপরি বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর এই লড়াই, শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর এই লড়াই, যোগ্য প্রার্থীদের স্কুলে যাওয়ার এই লড়াই, সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। আমরা আশাবাদী জানুয়ারি মাসেই সেই ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়ার ইতি আসতে চলেছে। যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে। আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। আমরা চূড়ান্ত রায়দানের অপেক্ষায় রয়েছি। চূড়ান্ত রায়দান আসবে, অবশ্যই যোগ্য প্রার্থীদের বিষয়টা থাকবে, কিন্তু শাসককে তার সদিচ্ছা নিয়ে যোগ্য প্রার্থী স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে, সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 10টি বছরে এই ছিনিমেনি আর যেন আর অপেক্ষা না করতে হয়, সেই বিষয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট নবান্নে সেই খোলা চিঠি পাঠিয়েছি। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, সেই বার্তা মঞ্চ তরফ থেকে আমরা পাঠিয়েছি। সর্বোপরি শাসক দলের শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ রাখছি। আপনাদেরকে এটাই বলার, শুনানি একদিকে হচ্ছে, আমরা আইনি লড়াই রয়েছি, আমাদের আইনজীবী রয়েছে, সেটা একটা আইনি প্রেক্ষাপট। পাশাপাশি আমাদেরকে কিন্তু রাজপথে লড়াইও প্রস্তুতি থাকতে হবে। জানুয়ারি মাস যোগ্য প্রার্থী স্কুলে যাওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট, সে বিষয়ে আমরা যেন সক্রিয় থাকি, ঐক্যবদ্ধ থাকি। প্রয়োজনে রাজপথে দেখা হবে, সে বিষয়ে সকলকে অংশগ্রহণ করতে হবে, এগিয়ে আসতে হবে, সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা অন্তর্ভুক্ত যোগ্য প্রার্থীকে অবিলম্বে স্কুলে পাঠাতে হবে। সেই লড়াই থাকুন, সাথে থাকুন, আমরা সেই লড়াই এগিয়ে নিয়ে যাব। জানুয়ারি মাসেই যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে, এই আশা নিয়েই আমরা লড়াইটা লড়ছি বা লড়ব। নতুন বছরের নতুন মাস, যোগ্য প্রার্থী স্কুলে যাওয়ার সেই লড়াইয়ের প্রেক্ষাপট, শুনানি সম্পর্কিত আরও কিছু বিষয় মাহিদা রয়েছে, মাহিদা বাকি বিষয় বলছে।